সাতক্ষীরা শহরে যানজটে নাকাল পৌরবাসী, নিয়ন্ত্রণহীন অবৈধ যানবাহনের চাপে তীব্র যানজট নিত্যদিনের চিত্র। অপচয় হচ্ছে মূল্যবান সময়, ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থী সহ অফিসগামীরা। মনিরুল ইসলাম মনির পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। একে তো সরু রাস্তা, তার উপর অতিরিক্ত যানবাহনের চাপ, এই চিত্রই বলে দিচ্ছে সাতক্ষীরা শহরে যানজট কতটা অসহনীয়। যেখানে সেখানে পার্কিং করে যাত্রী ওঠানামা যানজটের অন্যতম কারণ। রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকে যত্রতত্র, দেখা যায় বালির স্তূপ। অতিরিক্ত ইজি বাইক, ব্যাটারি চালিত ভ্যান, ভটভটি, মাহিন্দ্রা সহ বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছেই। 5 থেকে 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে ঘন্টার বেশি। বড় বিপাকে পড়েন অ্যাম্বুলেন্সে থাকা রোগী, স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামীরা। অতিরিক্ত যানজটের কারণে সাতক্ষীরা শহরে নিজে হেঁটেও যাওয়া যাচ্ছে না, এতটাই কষ্ট পাচ্ছে যে 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টা লাগছে। ভ্যান, তারপর ইজি বাইক আসলে ওভারটেক করে আরও মনে করেন যানজট বাঁধে ফেলে, ফলে আমাদের স্কুল থেকে যাতায়াত করতে অনেক দেরি হয়ে যায়। এই বিষয়ে যদি আশু পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সাতক্ষীরাবাসী পক্ষে মানে সাতক্ষীরার ট্রাফিক সিস্টেমটাই ভেঙে পড়বে। যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগও। ইদানিং কিছু যানজট পরিলক্ষিত হচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে আমাদের পুলিশের যে ট্রাফিক পুলিশের যে কার্যক্রম তা অত্যন্ত গতিশীল রয়েছে। আমরা আশা করছি এই ট্রাফিকের এই জ্যাম এগুলো অচিরেই কমে যাবে। সাতক্ষীরা পৌরসভা যানজট মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।